বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সিনতাইয়ের পর সোমালি ডাকাতদের সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসছে। বেশ কয়েক বছর নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি নতুন করে মাথাচাড়া দিয়েছে সোমালি জলদস্যুরা। বাস্তবতা হলো, মুক্তিপণ ছাড়া এদের কবল থেকে মুক্ত হবার ঘটনা একেবারে বিরল। তবে সোমালিয়ার জলদস্যুদের এই শক্তির উৎস সম্পর্কে জানলে আটকে উঠবেন আপনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র। মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্বে দিত। 60-এর দশকে আধুনিক সোমালিয়া ছিল স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রে। তবে 1969-এর সামরিক স্বৈরাচারী শাসনের সময়ে সোমালিয়ায় ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। এরপর থেকেই শুরু হয় সোমালিয়ার উপকূলে জলদস্যুদের উত্থান। মূলত বিদেশি জাহাজ থেকে সোমালি উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের বসবাসের পরিবেশ হুমকিতে পড়ে। এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে বিদেশি জাহাজ ওই অঞ্চলে প্রবেশ বন্ধের চেষ্টা করে। পরবর্তীতে বিকল্প আয় হিসেবে বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য চিন্তাই শুরু করে তারা। শুধু তাই নয়, জলদস্যুদের মুক্তিপণের অর্থায়নে সেখানে উন্নয়নের সাথে ঘটছে ব্যবসা বাণিজ্যের প্রসার। গড়ে উঠছে বিলাসবহুল হোটেলও। আর এ ধরনের মুনাফার কারণে সোমালিয়ার অনেক যুদ্ধবাজ গোত্রের নেতারাই সুসংগঠিত উপায়ে জলদস্যু ব্যবসা শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, অন্য দেশে থাকা সোমালিরা জলদস্যুকে ব্যবসা হিসেবে নিয়ে সেখানে বিপুল পরিমাণে বিনিয়োগ করে থাকেন। এই তালিকায় দেশটির সেনাবাহিনী, সরকারের মন্ত্রী ও নেতাদের নামও রয়েছে। 2009 সালে পরিচালিত এক জরিপে দেখা গেছে, সোমালিয়ার প্রায় 70% মতো উপকূলবর্তী সম্প্রদায় দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধে জলদস্যুতাকে শক্তভাবে সমর্থন করে। এমনকি সোমালিয়ার অনেক সরকারি কর্মকর্তাই জলদস্যুদের কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। পূর্ব আফ্রিকার উপকূলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বা ইইউ ন্যাপ ফর আটলান্টের মতে, গেল বছরের নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 3 মাসে সোমালি উপকূলে অন্তত 14টি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার নৌকা এবং লাইবেরিয়ান পতাকাবাহী সেন্ট্রাল পার্ক নামের একটি জাহাজের জেলে ও নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়। ইমরুল হাসান, আরটিভি।